সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছে তারা এখানে আসছে না যা বললেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ফিলিস্তিনিদের হত্যার জন্য জবাবদিহি করতে হবে ইসরায়েলকে যা বলল ওয়াইসি মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে চান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন প্রধান দেড় লাখ লিটার ডিজেল সহ বিদেশি ট্যাংকার জব্দের দাবি ইরানের ফিলিস্তিনি পরিবারের মরদেহ না পাওয়াকে ভুল বলছে ইসরায়েল দ্বন্দ্ব মেটাতে শৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে ঢেলে সাজালো কংগ্রেস চীনকে মোকাবিলায় সীমান্তে এস ফোর হান্ড্রেড মোতায়েন করবে ভারত এবং ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় সতেরো জনের মৃত্যু নিখোঁজ শতাধিক দর্শক পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলেছেন ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছে তারা এখানে আসছে না যা বললেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেছেন ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে এখানকার থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে জিডিপি বেড়ে গেছে সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না বিজেপি শাসিত ত্রিপুরায় নগর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি শনিবার তৃণমূলের এক সমাবেশ সে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন ফিরাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন মোদী সরকার ভারতবর্ষকে তলা নিয়ে গেছে যারা এখনও জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন যারা ভাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছি আর ওটা হলো হিন্দুর পার্টি কিন্তু না ভাই ওটা হিন্দুরও নয় মুসলিমেরও পার্টি নয় ওটা মানুষ মারার পার্টি মানুষকে ঠেসে দেওয়ার পার্টি ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি ভারতীয় জুমলা পার্টি শুধু মিথ্যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই বিপ্লব দেব এ পুরোটাই হচ্ছে জুমলা অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে তিনি বলেন বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলিমকে বিভক্ত করে বাংলায় বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক উস্কানিতে সারা দেননি বলেও তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন ফিলিস্তিনিদের হত্যার জন্য জবাবদেহি করতে হবে ইসরায়েলকে যা বলল ওআইসি ইসলামী সহযোগিতা সংস্থা দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার জন্য ইসরায়েলকে তার আওতায় আনার দাবি জানাল ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে বলে আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইয়নি শাফাক বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অপরাধের নিন্দাও জানানো হয়েছে ওয়াইসি বলছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলির সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে তাই ইসরায়েলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে বিবৃতিতে উল্লিখিত দুই ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করার জন্য জাতিসংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে আহ্বানও জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করতে চান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন প্রধান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে চান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন শনিবার বাহরাইনে দেওয়া এক ভাষণে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে অস্টিনের এই ভাষণ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের উপর কতটা প্রভাব ফেলবে সেটি স্পষ্ট নয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় আরব দেশগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার উপর ব্যাপকভাবে নির্ভরশীল তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের প্রতি দেশগুলোর আস্থায় কিছুটা হলেও চির ধরেছে বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এ অঞ্চলে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত রাজতান্ত্রিক সরকারগুলোর মধ্যে বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এর মধ্যে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে চাইছে হোয়াইট হাউস এ নিয়েও আরব দেশগুলোর মধ্যে অস্বস্তি রয়েছে এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের আশ্বস্ত করার ব্যাপারে পেন্টাগন প্রধানের মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে দেড় লাখ লিটার ডিজেল সহ বিদেশি ট্যাঙ্কার জব্দের দাবি ইরানের পারস্য উপসাগরে দেড় লাখ লিটার ডিজেল সহ একটি বিদেশি ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ইরান তেহরান বলছে ডিজেল চোরা চালানোর দায়ে তাদের বিপ্লবী গার্ড বাহিনীর নেভাল ফোর্সের কমান্ডোরা ওই ট্যাঙ্কারটি জব্দ করেন শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা হরমুজগান প্রদেশের দক্ষিণ পার্শিয়ান কাউন্টিতে নেভাল টাইপ ফোর ওয়ান টু জুলফিকারের কমান্ডার কর্নেল আহমেদ হাজিয়ান শনিবার তার বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইটে বলা হয়েছে জব্দকৃত জাহাজটি অবৈধভাবে দেড় লাখ লিটার ডিজেল বহন করছিল কর্নেল আহমেদ হাজিয়ান বলেন গোয়েন্দা নজরদারি এবং একটি সমন্বিত অভিযানের মাধ্যমে আমাদের নৌবাহিনী ইরানের সীমায় এগারো জন ক্রু সদস্য সহ একটি বিদেশি জাহাজ আটক করতে সমর্থ হয়েছে তিনি জানান জব্দকৃত ট্যাঙ্কারটির ক্রুদের স্থানীয় বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ট্যাঙ্কারটির নাম এর জাতীয়তা কিংবা এর ক্রুদের জাতীয়তার ব্যাপারে তেহরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ঘটনাটি কখন ঘটেছে সেটিও স্পষ্ট নয় ফিলিস্তিনি পরিবারের মরদেহ না পাওয়াকে ভুল বলছে ইসরায়েল গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত এক কিশোরের মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি অন্য কারো লাশ ইসরায়েলি কর্তৃপক্ষের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা মানবিক কারণে দুই ফিলিস্তিনি ইসরা খাজিমিয়া এবং আমজাদ আবু সুলতানের মরদেহ ফেরত দেওয়ার পদক্ষেপ নেয় তারা দুইজনেই গত মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন কিন্তু আবু সুলতানের লাশ যখন স্থানান্তর করা হয় তখন তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এটি তাদের ছেলের নয় অন্য কারো লাশ এই ঘটনায় ক্ষমা চেয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে মরদেহ শনাক্তে অপ্রত্যাশিতভাবে ভুল হয়েছে শনিবার সঠিক লাশ ফেরত দেওয়া হবে চোদ্দ বছর বয়সে আবু সুলতান গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে নিহত হন এক প্রত্যক্ষদর্শী জানান বিনা কারণে এই কিশোর ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী দ্বন্দ্ব মেটাতে শৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে ঢেলে সাজালো কংগ্রেস দলের মধ্যে উঠে আসছে নানা দ্বন্দ্ব এমনকি দলীয় শৃঙ্খলাকে অমান্য করে প্রকাশ্যে মুখ খুলছেন কেউ কেউ এ নিয়ে দলের অভ্যন্তরে নর্বরে অবস্থায় ক্রমশই প্রকাশ আসছিল এবার তারই নিরিখে দলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস মূলত সাংগঠনিক নির্বাচনের আগে দলের অভ্যন্তরে যাবতীয় দ্বন্দ্বকে মিটিয়ে ফেলতে চাইছেন কংগ্রেস হাইকমান্ড প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনিকে এই প্যানেলের প্রধান করা হয়েছে এর সঙ্গেই অম্বিকা সোনি তারিক আনোয়ার জে পি আগরওয়াল ও জি পরমেশ্বরকে এই প্যানেলের সদস্য হিসেবে রাখা হয়েছে এছাড়াও কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরকে কেন্দ্রীয় পদ দেওয়া হয়েছে কারণ সেখানকার রাজ্য পার্টি আপাতত ডি কে শিবকুমার ও সিদ্ধারা মায়ার নিয়ন্ত্রণে রয়েছে তবে কংগ্রেসের একাংশের মতে অম্বিকা সোনি নিঃসন্দেহে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি এদিকে এনসিপি ছেড়ে কয়েক বছর আগে কংগ্রেসে এসেছিলেন তারিক আনোয়ার তাকে বাড়তি দায়িত্ব দিয়ে কংগ্রেসের অভ্যন্তরে তার গুরুত্ব বৃদ্ধির চেষ্টা করা হয়েছে দিল্লির প্রাক্তন পিসিসি চিফ জে আগরওয়ালকেও এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্যানেল আপাতত এআইসিসি স্তরে যাবতীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখবে অন্যদিকে ডেটা অ্যানালিটিক্স হিসেবেও জাতীয় স্তরের সাতজনকে নিয়োজিত করা হয়েছে সদস্যবাদ সংগ্রহের নিরিখে বিপুল তথ্য জমা হচ্ছে কংগ্রেসের অন্দরে সেসবও খতিয়ে দেখা হবে পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও কংগ্রেসের যোগ দেওয়ার জন্য আহ্বান করছে দল এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস চীনকে মোকাবেলায় সীমান্তে এস ফোর মোতায়েন করবে ভারত লাদাখ ও অরুণাচলের সীমান্ত এলাকায় রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হবে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আগামী বছরের শুরুতে রাশিয়া থেকে আনা দুটি এস ফোর হান্ড্রেড উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণে এস ফোর হান্ড্রেড মোতায়েন হওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলিসিতে শক্তির ভারসাম্যে বেজিং এর সঙ্গে নয়াদিল্লি পাল্লা দিতে পারবে বলে মনে করছেন অনেকেই শুধু ক্ষেপণাস্ত্র নয় এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে দু উনিশ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এবং প্যাচুয়ের থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচারে এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্তে অটল থাকে নয়াদিল্লি দু হাজার অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় হাজার কোটি হয় ডিসেম্বরে প্রথম দফায় দুটি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছানোর কথা রয়েছে পরের দফায় আসবে আরও তিনটি এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় সতেরো জনের মৃত্যু নিখোঁজ শতাধিক ভারতের অন্ধ্রপ্রদেশে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় শিশু সহ সতেরো জন মারা গেছেন নিখোঁজ রয়েছেন একশো জনেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে উদ্ধারকারী দল শনিবার ভারতীয় মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে প্রবেশ করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে তিরুপতি মন্দিরের শহরে অনেক তীর্থযাত্রী বন্যায় আটকে পড়েছেন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় ঝুঁকিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা এদিকে শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে অনন্তপুর জেলার কাদিরি শহরে একটি তিনতলা ভবন ধসে তিন শিশুসহ এক বৃদ্ধ নিহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে চারজন আটকা পড়েছেন বলে জানিয়েছে প্রশাসন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিরুমলা পাহাড়ের রোড ও হাটার পথ বন্ধ রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার পানিতে বিকল হয়ে পড়েছে আরও বারোটি বাসকে উদ্ধার করা সম্ভব হয়নি বন্যা এবং ভারী বৃষ্টিপাত অনেক সড়ক রেলপথে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আবহাওয়া খারাপ থাকায় বিমান চলাচলে বিঘ্ন হচ্ছে বলে জানা গেছে কিছু কিছু জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে এনডিটিভি জানিয়েছে গত কয়েকদিনের বর্ষণে আকস্মিক বন্যায় সবচেয়ে খারাপ অবস্থায় অন্ধ্রপ্রদেশের রয়ালা সীমা অঞ্চল পাশাপাশি ছিত্তুর কারাপা কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও পানি পানিবন্দী হয়ে পড়েছেন পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ দল কাজ শুরু করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ